সিলেট সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যা চেষ্টা মামলায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় দেন। 2016 সালের 3 অক্টোবর বিকেলে পরীক্ষা শেষে এমসি কলেজ কেন্দ্র থেকে বের হয় নার্গিস। ক্যাম্পাসের পুকুরপাড় সংলগ্ন সড়কে নার্গিসকে কুপিয়ে জখম করে বদরুল। হামলার পর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সম্পাদক বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। হামলার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। রক্তাক্ত নার্গিসকে উদ্ধারের পর সিলেট উসমানী হাসপাতালে ও পরে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 3 দফা অস্ত্রোপচারের পর তাকে সাভারের সিআরপিতে পাঠানো হয়। সেখানে 3 মাসের চিকিৎসা শেষে 24 ফেব্রুয়ারি বাড়ি ফিরেন নার্গিস। এদিকে নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন। গেল বছরের 5ই অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে পাঠান আদালত। 8ই নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই হারুনুর রশিদ আদালতে বদরুল আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। 15ই নভেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। 29শে নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। 26শে ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন খাদিজা।